নিরপেক্ষ ভাবে অনুষ্ঠান করতে সক্ষম হব। শতভাগ নির্বাচনী পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা আশা করছি যে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা এই নির্বাচনটি অনুষ্ঠান করতে পারব। আমি সম্মানিত ভোটারদের আহ্বান জানাবো যে আপনারা আসুন ভোট কেন্দ্রে, আপনাদের যে নাগরিক অধিকারটি আছে সেটি প্রয়োগ করুন। আমরা আপনাদের যে পরিবেশটি দরকার সেটি নিশ্চিত করব এবং সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে এরকম কোনো অভিযোগ নেই, আপনাদের মাধ্যমে এরকম শুনতে পাচ্ছি কিন্তু কোনো আনুষ্ঠানিক অভিযোগ নেই। আমি শতভাগ আশাবাদী যে আগামীকাল উচ্চমুখর পরিবেশে ভোটগ্রহণটি অনুষ্ঠিত হবে। সম্মানিত প্রার্থীদের সাথে আমি কথা বলেছি, আমাদের যে আইন শৃঙ্খলার ব্যবস্থাপনা আছে, তাছাড়া আমরা যে নির্বাচনী আচরণবিধিকালীন প্রচারণাকালীন যে আচরণবিধি ছিল সেটি প্রতিপালনে প্রার্থীদের যে সাড়া দেখেছি এটির ভিত্তিতে আমি আশা করছি যে ওনারা আমাদেরকে সহযোগিতা করবে। ভোটের ক্ষেত্রে বলা ছিল মডেল ভোট হবে, বুঝলো কি অবস্থা? আমি আশা করছি যে সেটি রক্ষা হবে। যদি কেউ কোনো কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করে, যেহেতু অনেকেই অভিযোগ করছে সরকার দলীয় প্রার্থী এখানে আছে, তখন আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা আসলে কে সরকার দলীয় প্রার্থী কে বিরোধী দলীয় প্রার্থী এটি বিবেচনা করছি না, আমরা তাকে সম্মানিত প্রার্থী হিসেবে দেখছি এবং একজন প্রার্থীর যে অধিকারটুকুন আছে নির্বাচন করতে গিয়ে কিংবা যে দায়িত্বটুকুন আছে সেটি উনি পালন করবেন, আমাদের দায়িত্বটুকুন আমরা পালন করব। আমরা নির্বাচনী তফসিল থেকে শুরু করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা ভোটার রেজিস্ট্রেশন যেটি আছে সেটি করেছি, তাছাড়াও আমরা আগামীকাল ভোটের দিন আমরা প্রতিটি লাইনেই আমরা ভোটারদেরকে বোঝাবো যে ওনারা কিভাবে ইভিএমে ভোটটি প্রদান করেছেন। বহিরাগতরা এখন বিভিন্ন হোটেলে রয়েছেন, তাদেরকে সরানো হচ্ছে না, বহিরাগতের উপর বিশেষ করে ক্ষমতাসীন দলের বিষয়ে কোনো ব্যবস্থা নেই। এটি আপনার মাধ্যমে শুনলাম, আমরা আবার এটি নিয়ে বসবো, আমরা দেখবো কে কোথায় আছে। আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে ওনারা যেন নির্বাচন এলাকা ত্যাগ করেন। এটি নিয়েও আমরা কাজ করেছি আসলে, যে আমরা কোনো সম্মানিত প্রার্থী যদি আমাদের কাছে ইনফর্ম করেন যে ওনার নির্বাচনী এজেন্ট কিংবা পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আমরা তাৎক্ষণিকভাবে সেই ম্যানেজমেন্টে রেখেছি যাতে ওনাকে কেন্দ্রে প্রবেশ করানো যায়। বিষয়টা হলো যে সাধারণত আমরা দেখি যে ইভিএম এ ভোটের ক্ষেত্রে ভোটের আগে মক ভোটিং হয় বিভিন্ন জায়গায়। আমরা এই আপনাদের সিটিতে আমি দেখিনি যে এখন পর্যন্ত কোনো মক ভোটিং হয়েছে, যেহেতু এখানে একদম নতুন নির্বাচন, এর আগে 3-4 ওয়ার্ডে ভোট হয়েছিল ইভিএম এ। ভোটাররা তো এই প্রযুক্তির সাথে অভ্যস্ত না কিংবা ইভিএম এর সাথে অভ্যস্ত না, সেক্ষেত্রে ভোট স্লো হওয়ার একটা সম্ভাবনা আছে। আর দ্বিতীয় হলো যে ইভিএম এ মক ভোটিংটা কেন করা হয়? এটি আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, আমরা এটির ব্যতিক্রম হিসেবে আমরা যারা সহকারী রিটার্নিং অফিসার আছি আমাদের প্রত্যেকটি দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রতিটি ওয়ার্ডে আমরা 3টি প্রতিষ্ঠান কিংবা স্থান ঠিক করেছিলাম, যেখানে গিয়ে আমরা ইভিএম যেমন দেখিয়েছি এবং ইভিএমে কীভাবে ভোট দিতে হয় সেই প্রক্রিয়াটিও কিন্তু শিখিয়েছি এবং আমাদের সাথে সাথে অনেক সম্মানিত প্রার্থী কিন্তু এই প্রক্রিয়াটি সম্মানিত ভোটারদের শিখিয়েছেন। তা আমরা আশা করছি যে মক ভোটিং না থাকলেও আমরা যে কার্যক্রমটি এখন নিয়েছি বিকল্প হিসেবে এটির প্রেক্ষিতে আসলে ওনারা সুন্দরভাবে ভোটটি প্রদান করতে পারবে। ভোটারদের ক্ষেত্রে উদাত্ত আহ্বান, আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনাদের যে নাগরিক দায়িত্বটি আছে সেটি পালন করুন। থ্যাংক ইউ ভাই।